শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা। পরীক্ষাত বহিল প্রায় 4,50,000 প্রার্থী। 25খন জেলাত অনুষ্ঠিত হল লিখিত পরীক্ষা। রাজ্য সরকারে অনুষ্ঠিত করা দুটা পর্যায়ের চতুর্থ বর্গ পরীক্ষাসমূহ দেওবারে সুকলমে অনুষ্ঠিত হয়ে যায়। 10:00-12 আর 2:00-4 অনুষ্ঠিত হওয়া পরীক্ষাত পর্যবেক্ষক রূপে উপস্থিত থাকে বিভিন্ন বিভাগের গেজেটেড বিষয়া। 3,026টা পরীক্ষা কেন্দ্রত অনুষ্ঠিত পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রত নিয়োগ 21জনকৈ তদারকী বিষয়া। পরীক্ষা কেন্দ্র 100 কিলোমিটার পর্যন্ত জারি 144 ধারা। কটকটীয় নিরাপত্তা বেষ্টনীর মাজত অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষা যাতে কোনো বেমেজালি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় তার বাবে প্রশাসনের লড়ে কঠোর ব্যবস্থা। রাজ্যের 25খন জেলাত ব্যাহত ইন্টারনেট সেবা। চতুর্থ বর্গর পরীক্ষার বাবে 4 ঘন্টার বাবে ব্যাহত ইন্টারনেট। পুয়া 10 বজার লগেলগে ব্যাহত হয়ে পড়িল ইন্টারনেট। বজালি বিহপুরিয়া বঙাইগাঁও চিরাং ধমধমাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল নিযুক্তি পরীক্ষা। ডিব্রুগড় গোলাঘাট জোনাই মাজুলী মৰাণ নলবাৰীতো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল পরীক্ষা। ইফালে দুপুরিয়া 2 বজার লগেলগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত হয়। প্রতিজন পরীক্ষার্থীক ভালদরে পরীক্ষা করে নিরাপত্তারক্ষীয়ে। ইফালে কেইবাটাও পরীক্ষা কেন্দ্রত 4 ঘন্টার সলনি 6 ঘন্টা ইন্টারনেট কর্তন করা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।